আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খলিল রহমান কামিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ কামালউদ্দিন, সিনিয়র শিক্ষক আরবি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আল্লাহর মেহরবানিতে আল্লাহ তাআলা আমাদেরকে আমাকে ভালোই রাখছেন। আশা করি আল্লাহ তাআলার দয়ায় তোমরাও সবাই ভালো আছো। তো আমরা আজকে আলিম দ্বিতীয় বর্ষের সিলেবাসের অন্তর্ভুক্ত সূরায়ে আনআমের 59 আয়াত থেকে কিছু আলোচনা করব। প্রথমে আমরা সরল অনুবাদ, এর পাশাপাশি কিছু তাহকিক ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করব। তো আসো আমরা আয়াতগুলো শুরু করি। প্রথমে বিশুদ্ধ তেলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين فرقوا دينهم وكانوا شيعا لست منهم في شيء إنما أمرهم إلى الله ثم ينبئهم بما كانوا يفعلون إن الذين فرقوا نشوي جهرا ফাররাকু মতবিরোধ করেছে, খণ্ডবিখণ্ড করেছে, বিচ্ছিন্ন করে ফেলেছে, দীনাহুম তাদের ধর্মকে। নিশ্চয়ই যারা তাদের ধর্মকে খণ্ড খণ্ড করে ফেলেছে, অর্থাৎ ধর্মের ব্যাপার নিয়ে মতবিরোধ সৃষ্টি করে বিচ্ছিন্ন করে ফেলেছে। ওয়াকানু শিয়া, এবং এর ফলে তারা কি হলো? শিয়া আয় ফেরাকা, তারা বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে গেল। ধর্মের বিষয় নিয়ে তারা বিভিন্ন বিষয়ে মতভেদ সৃষ্টি করিয়া তারা কি হলো? নিজেদের স্বার্থের অনুকূলে ধর্মের যে বিষয়গুলো গেছে সেগুলি তারা গ্রহণ করেছে, আর স্বার্থে আঘাত আসছে যে বিষয়গুলো ওগুলি তারা বর্জন করেছে, ফলে তারা বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে গেছে। তোমরা জানো কোরআনে করিম যখন নাজিল হয়েছিল তখন আরবে আহলে কিতাব এবং মুশরিক, অর্থাৎ ইহুদি, খ্রিস্টান এবং মূর্তি পূজারী, এই তিন শ্রেণীর লোক ছিল। তিন শ্রেণীর লোকেই নিজেদেরকে সঠিক ধর্মের অর্থাৎ মিল্লাতে ইব্রাহিমের উপর আছে বলে তারা দাবি করত। অথচ ইহুদিরা বলেছিল ওকালাতুল ইয়াহুদ উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা দাবি করত উযাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র। ওকালাতুন নাসারাল মাসিহ ইবনুল্লাহ, আর খ্রিস্টানরা দাবি করত ঈসা আলাইহিস সালাতুসসালাম আল্লাহর পুত্র। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কিতাব কোরআন নাজিল হয়েছে সে কিতাবে এসেছে আল্লাহ তাআলা খালেক, আর দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে আল্লাহর মাখলুক। তারা এমনিভাবে মূর্তি পূজারী যারা ছিল, পাথর পূজা, গাছ পূজা, মূর্তি পূজা, লাত, ওজাত, মানাত, হবল, এগুলি পূজা যারা করত, উপাসনা যারা করত, তারাও নিজেদেরকে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করত, আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু নিজেদের বাপদাদার রীতিনীতি অনুসরণ করার কারণে তারা সঠিক ধর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে তারা বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে গেছে। সে কথাই আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ফাররাকু, ফাররাকা ইউফাররিকু তাফরিক, তাফরিক মানে বিচ্ছিন্ন করা, খণ্ড বিখণ্ড করা। তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে ফাররাকু বি ইখতিলাফিন ফি দীনিহিম ফা আখাজু বাজাহু ও তারাকু বাজাহু, তারা তাদের ধর্মের কিছু কিছু বিষয় গ্রহণ করেছে, কিছু কিছু বিষয় ছেড়ে দিয়েছে, বাদ দিয়েছে, যার ফলে কী হয়েছে? তারা বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়েছে। তো আল্লাহ তাআলা তার রাসূলকে বলতেছেন লাস্তা মিনহুম ফি শাইইন, লাস্তা হে নবী আপনি নই, মিনহুম তাদের ব্যাপারে, ফি শাইইন কোনো দায়িত্বে, অর্থাৎ তাদের ব্যাপারে আপনার কোনো দায়িত্ব নেই, তাদের ব্যাপারটা আমার উপরে ছেড়ে দেন, তাদেরকে আমি দেখব। ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, আল্লাহ বলতেছেন নিশ্চয়ই তাদের বিষয়টি আল্লাহর নিকট, অর্থাৎ তাদের বুঝাপড়া, তাদের যেই এই অপরাধ, এই যে ধর্ম নিয়ে বা মানে অতিরঞ্জিত করা, এই যে এটার শাস্তি আমি আল্লাহর কাছে তারা পাবে। সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন, অতঃপর আল্লাহ বলছেন সুম্মা ইউনাব্বিউহুম, আমি অর্থাৎ তিনি তাদেরকে জানিয়ে দিবেন বিমা কানু ইয়াফআলুন, তারা এই পার্থিব জীবনে ধর্মের ব্যাপার নিয়ে যেই অন্যায় অবিচার করেছে, বাড়াবাড়ি করেছে, বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে,
এটার তাদেরকে পরকালে আল্লাহ তাআলা বুঝাই দিবেন, তাদের শাস্তি অর্থাৎ তাদেরকে এটার প্রতিফল হিসেবে শাস্তি দান করবেন। তো এখানে আমরা এই আয়াতের মধ্যে ফাররাকু একটা শব্দ পাইছি, এটা ক্রিয়াবাচক শব্দ, ফেলে মাজি জমজাকারে গায়েব বাবে তাফরিল, ফাররাকা ইউফাররিকু তাফরিক মাসদার। শিয়ান শব্দটা শিয়াতুনের বহুবচন, শিয়ান আয়ে ফেরাকান ফেরকাতুন লাস্তা মিনহুম। আচ্ছা এখানে সুম্মা ইউনাব্বিউহুম, ইউনাব্বিউহুম এই সিগাটা মুজারে সিগা ওয়াদে মুজাক্কারে গায়েব, নাব্বা ইউনাব্বিউ তাম্বিউন। আচ্ছা এরপরে হুম এটা জমির মানসুবে মুত্তাসিল, ইউনাব্বিউ ফেইল জমির হুয়া ফাইল, তার মর্যা হলো আল্লাহ লব্জ আল্লাহর দিকে, আর হুম হলো জমির মানসুবে মুত্তাসিল। তো আসো আমরা দ্বিতীয় আয়াতটা দেখি, আল্লাহ তাআলা এরপরেই আবার ঘোষণা দিচ্ছেন যারা দিনের ব্যাপার নিয়ে এরকম বিচ্ছিন্নতা সৃষ্টি করে নাই, সঠিক দিন পালন করেছে, তাদের পুরস্কারটা কেমন। মান জা বিল হাসানাতি, যে ব্যক্তি নিয়ে আসবে একটি ভালো কাজ, ফালাহু আশরু আমসালিহা, তার জন্য অনুরূপ দশটি ভালো কাজের পুরস্কার রয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন আমার কোনো বান্দা যদি সঠিক দিনের উপরে থেকে আমার নবীর আদর্শ মতে কোনো ভালো কাজ করে, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি কোনো ভালো কাজ করে, তো আমি আল্লাহ তাকে আশরু আমসালিহা অনুরূপ দশটি ভালো কাজ করলে যে পুরস্কার, সমপরিমাণ পুরস্কার তাকে দেওয়া হবে। হাদিসের মধ্যে আরও এসেছে, এখানে তো সর্বনিম্ন সংখ্যা বলা হয়েছে, হাদিসে এসেছে সাত সত্তর সাতশো পর্যন্ত আছে, এবং অন্য আয়াতের মধ্যে বলছে ফালাহু খাইরুম মিনহা, মানজা বিল হাসানাতে ফালাহু খাইরুম মিনহা, সেখানে বলা হয়েছে খায়ের অনেক অনেক বেশি, এটা কোনো সীমা নাই। ওমান জা বিসাইয়াতি ফালা ইউজা ইল্লা মিসলাহা, আর যে ব্যক্তি কোনো মন্দ কাজ নিয়ে আসবে, ফালা ইউজা, তাকে এর প্রতিদান দেওয়া হবে না, ইল্লা মিসলাহা, শুধুমাত্র সে যেরূপ করেছে, যে পরিমাণ করেছে ওই পরিমাণ শাস্তিই তাকে দেওয়া হবে। একটি মন্দ কাজ করলে একটির জন্যই তাকে শাস্তি দেওয়া হবে, কিন্তু ওইদিকে আল্লাহ তাআলা দয়ালু বলতেছেন একটি ভালো কাজ করলে দশটি ভালো কাজের স্বভাব দেওয়া হবে। হাদিসে এসেছে বান্দা যখন একটি ভালো কাজের ইচ্ছা করে তখন তার আমলনামা একটি নেক লেখা হয়, আর যখন ওই ভালো কাজটি সে সম্পূর্ণ করে, কাজটি করে ফেলে, তখন তাকে এটা দশগুণ স্বভাব দেওয়া হয়। অপরদিকে বান্দা যখন কোনো মন্দ কাজের ইচ্ছা করে, খারাপ কাজের ইচ্ছা করে, তখন তাকে ফেরেশতা তার কিছু লেখে না, যদি সে ওই মন্দ কাজটা ইচ্ছা করার পরে ওইটা বর্জন করে আর না করে তাহলে একটি নেকি লেখা হয়, কিন্তু মন্দ কাজটা করে ফেললে তখন ওই একটি গুণাই লেখা হয়। তাহলে অহম লা ইউজলামুন, আর আল্লাহ তাআলা বলতেছেন তাদেরকে তাদের উপরে কোনো জুলুম অন্যায় অবিচার করা হবে না, কেয়ামতের ময়দানে যে যতটুকু করবে তাকে সে পরিমাণে পুরস্কার দেওয়া হবে, আর যে যতটুকু মন্দ করবে সে পরিমাণে তাকে শাস্তি দেওয়া হবে। লা ইউজলামুন, তাদের উপর জুলুম করা হবে না। এখানে লা ইউজলামুন সিগাটা জামা মুজাক্কারে গায়েব মুজারে মাজহুল, নভে পেইলে মুজারে মাজহুল, জলামা ইয়াজলিমু থেকে বাবে নাসারা ইয়ানসিরু। এরপর আয়াতে আমরা আসি, قل إنني هداني ربي إلى صراط مستقيم, হে নবী আপনি তাদেরকে বলে দিন, ইন্নানি নিশ্চয়ই আমাকে হাদানি হেদায়ত দিয়েছেন, পথ দেখিয়ে দিয়েছেন, রব্বি আমার রব আমার প্রভু, ইলা সিরাতিম মুস্তাকিম সঠিক পথের, সঠিক পথ আমার রব আমাকে দেখিয়ে দিয়েছেন, সঠিক পথের সন্ধান আমার প্রভু আমাকে দিয়েছেন। তোমরা তোমাদের বাপদাদার থেকে প্রাপ্ত বিভিন্ন রীতিনীতি মত আদর্শ তোমরা অনুসরণ করতেছ, তোমরা নিজেরা বলতেছ তোমাদেরটা সঠিক, কিন্তু আমি আমার কোনো বাপদাদার ধর্ম নিয়ে আসি নাই, আমার প্রভু আমাকে সঠিক পথের সন্ধান দিয়েছেন। কুল, আপনি বলে দেন তাদেরকে, ইন্নানি ইন্না হরম সাপাবিল ফেল নি নুনুবেকাইয়া মোতাকাল্লেম এসমি ইন্না হাদানি রব্বি ইলা সিরাতিম মুস্তাকিম, এটা হলো খবর ইন্না, ইন্নানি হাদানি রব্বি ইলা সিরাতিম মুস্তাকিম দীনান কিয়ামাম মিল্লাতা ইব্রাহিম হানিফা, এটা এমন একটা সিরাতে মুস্তাকিম, এমন একটা দিনের দিনের পথ আল্লাহ তাআলা আমাকে দেখাইছেন, সেটা হলো দীনান কিয়ামা, সুদৃঢ় ধর্ম, সুপ্রতিষ্ঠিত ধর্ম, যেটা হচ্ছে মিল্লাতে ইব্রাহিম, তোমরা সকলে যে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম অনুসারী বলে দাবি করতেছ, সেই সঠিক
ধর্ম হচ্ছে মিল্লাতে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম, যেটা আল্লাহ তাআলা আমাকে দেখাই দিয়েছেন, আমাকে পথ বাতলিয়ে দিয়েছেন। হানিফান, আর ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একনিষ্ঠ, তার সেই একনিষ্ঠ ইব্রাহিমের ধর্ম সেটা। ওমা কানা মিনাল মুশরিকিন, আর তিনি তো মুশরিক ছিলেন না, তিনি তো কোনো কিছুর সাথে কোনো কিছুকে আল্লাহর সাথে শরীক করতেন না। অথচ তোমরা মিল্লাতে ইব্রাহিমের দাবিদার, কিন্তু তোমরা কেউ পাথর পূজা করো, কেউ গাছ পূজা করো, কেউ দেবদেবীর পূজা করো, কেউ সূর্যের পূজা করো, কেউ মুসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মানি তার উপাসনা করো, ঈসার উপাসনা করো, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিলেন না? মা কানা মিনাল মুশরিকিন, যদি তোমরা সঠিক সঠিক ধর্মের অনুসারী হতে তাহলে তোমরা এগুলি বর্জন করতে। আচ্ছা, কুল ইন্না সলাতি, হে নবী আপনি তাদেরকে বলে দেন, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, নুসুকি ইবাদাতি মিন হাজ্জিং ওয়া গাইরিহি, তাফসীরে জালালাইনে বলছে নুসুক আল ইবাদ, নাসেক আবেদ অর্থে আসে। নুসুকি বলতে সাধারণ সব রকমের ধর্মীয় ইবাদত এটাও হয়, তার মধ্যে হজও একটি। ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, নিশ্চয়ই আমার নামাজ, আমার যাবতীয় ইবাদত এবং হজ, ও মাহইয়ায়া আমার জীবন, ও মামাতি এবং আমার মৃত্যু, লিল্লাহি রব্বিল আলামিন, মহান রব্বুল আলামিনের জন্য, জগৎসমূহের পালনকর্তা আল্লাহর জন্যই সব কিছু উৎসর্গকৃত। আমার নিজের কোনো ইচ্ছা নাই, ব্যক্তিগত কোনো ইচ্ছা নাই, আমাদের সামাজিক কোনো প্রথা আমি মানি না, আমার জীবনের সকল কর্ম, নামাজ, কুরবানি, হজ, সব কিছু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আমার জীবন মরণ সব কিছু আল্লাহর জন্য। লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই, অংশীদার নাই। অবিজালিকা উমিরতু, আর এই বিষয়েই আমাকে আদেশ দেওয়া হয়েছে। উমিরতু শব্দটি সিগা ওয়াহিদ মুতাকাল্লিম মাজি মুতলক মাজহুল, আমারা ইয়ামুরু থেকে বাবে নাসরায়ান শুরু, উমিরতু এটা মাজুলের সিগা, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আর আমি সর্বপ্রথম মুসলিম, অর্থাৎ এই উম্মতের সর্বপ্রথম মুসলিম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এভাবে আমি যেভাবে এখন তোমাদেরকে শব্দ শব্দে দেখাই দিলাম, শব্দ বিশ্লেষণ করে সিগা বহস বাব নির্ধারণ করে এই শব্দ শব্দে তোমরা ভেঙে ভেঙে বাসায় লিখবা, অনুশীলন করবা, আশা করি ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় বা ভবিষ্যতে তোমরা আরও ভালো করতে পারবে। আর তোমাদের বইতে এগুলির বিস্তারিত আরও ব্যাখ্যা লেখা আছে, ওগুলি দেখে তোমরা আরও নিজে কিছু জ্ঞান অর্জন করতে পারবা। আশা করি তোমরা ভালো থাকবে। আজকের মতো এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।